বিশ্বের দরবারে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে তুলে ধরতে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে ত্রিপুরা সরকার। রাজ্য পর্যটনের বিকাশে নারকেলকুঞ্জ সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে 12টি হোমস্টে। জম্পুই পাহাড়েও চলছে হোমস্টে চালু করার কাজ। হোমস্টে পলিসি তৈরি করে আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় এরকম হোমস্টে চালু করার পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের। এছাড়াও নারকেলকুঞ্জের আশেপাশে পর্যটকদের জন্য সাজিয়ে তোলা হবে আরও 4টি দ্বীপ, চিত্তপাড়া, অমূল্য সাধনপাড়া ও টুইন আইল্যান্ড। ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্পকে এভাবেই আরও উন্নত করে তুলতে প্রতি 3 মাস অন্তর আয়োজিত হয় পর্যটন দপ্তরের রিভিউ মিটিং। আলোচনার মাধ্যমে পর্যটনের সার্বিক বিকাশে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেখানে। আগরতলা শহরে গীতাঞ্জলি স্টেট ট্যুরিস্ট গেস্ট হাউসে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের 37তম পরিচালনা পর্ষদের বৈঠকে সোমবার অংশগ্রহণ করেন রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি জানিয়েছেন, আজ সোমবারই উদ্বোধন হওয়ার কথা ছিল নারকেলকুঞ্জস্থিত 12টি হোমস্টে, কিন্তু TISF এর ডাকা বন্ধের কারণে স্থগিত করা হয়েছে সেই কর্মসূচি। ডেভেলপমেন্ট জি কর্পোরেশন তার বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা করে থাকি, এবং এই কর্পোরেশনের অধীন যে সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় সেগুলো আমরা আগামী দিনে ইমপ্লিমেন্ট করি, এবং আগামী দিনে ট্যুরিজমকে, যেটা আমরা আগে বলেছি, বরাবরই গুরুত্ব দিয়ে থাকি। ট্যুরিজমকে একটা বিশেষ জায়গায় পৌঁছানোর জন্য আমরা বিভিন্ন পলিসি আলোচনার মাধ্যমে এখানে গ্রহণ করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আধিকারিকরা আছেন, হোম সেক্রেটারি আছেন, ফিনান্স সেক্রেটারি আছেন, আমাদের ট্যুরিজমের সেক্রেটারি আছেন, MD আছেন, চিফ ইঞ্জিনিয়ার আছেন, আমাদের ফরেস্ট দপ্তরের BCCF এর প্রতিনিধি রয়েছেন। তো এই বোর্ড অফ ডিরেক্টরসে যারা যারা সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকেই এখানে সামিল আছেন, আমাদের PWD চিফ ইঞ্জিনিয়ার আছেন। তো এদেরকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং আমাদের যে এজেন্ডা থাকবে সেই এজেন্ডা আমরা আগামী দিনে ইমপ্লিমেন্ট করব কর্পোরেশনের মাধ্যমে, যাতে করে ট্যুরিজম আগামী দিনে সুন্দরভাবে তার পথ চলা হতে পারে, এবং আগামী দিনে আমাদের যে লক্ষ্য ত্রিপুরা রাজ্যকে বিশ্ব মানচিত্রে ট্যুরিজমের জায়গায় পৌঁছানো, সেই দিকটা যেন সফলতা লাভ করতে পারে, সে বিষয়ে আজকে আমাদের এখানে এজেন্ডা ভিত্তিক মিটিং আছে। অ্যাকচুয়ালি আমাদের নারিকেলকুঞ্জতে মিটিং হওয়ার কথা ছিল, এবং আমরা ঘোষণাও করেছিলাম যে আজকে আমাদের প্রায় 12টার মতো হোমস্টে ফ্যাসিলিটি সেখানে উদ্বোধন হবে, কিন্তু কারণ যে কোনো কারণে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় সেখানে অবরোধ রয়েছে, যে কোনো একটা রাজনৈতিক সংগঠন থেকে, ছাত্র সংগঠন থেকে, তার জন্য আমরা সেটাকে অ্যাভয়েড করেছি এবং আজকে এখানে আমরা মিটিংকে সংগঠিত করেছি। ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এই গুরুত্বপূর্ণ বৈঠকে সোমবার উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক রবীন্দ্র কুমার শ্যামল, চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন প্রবীণ এল আগরওয়াল, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস এবং রাজ্য পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।